স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন খবর। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, ফলে সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে অনেক বড় ধরনের তাপপ্রবাহ। এছাড়া সারা দেশের শুষ্ক আবহাওয়া আরও কিছুদিন থাকতে পারে, এটি জানিয়েছেন আবহাওয়াবিদ। চলতি সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এটিও জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে। সংস্থাটির মতে ঈদের আগে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে সপ্তাহ শেষে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই। আবহাওয়াবিদরা জানিয়েছেন চলমান তাপপ্রবাহ কিছুটা কমতে আরও সময় লাগবে এবং বৃষ্টি হলেও তাপপ্রবাহের কোনো পরিবর্তন হবে না। ঈদের পরে বৃষ্টি হতে পারে এমনটি আশা করছেন তারা। এদিকে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বিভাগ সহ ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চল দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এছাড়া পরবর্তী 72 ঘন্টার শেষের দিকে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। এদিকে পুরো সিলেট জুড়ে বেড়েছে তাপপ্রবাহ, তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে পুরো সিলেট বিভাগ জুড়ে। তবে আগামী 5 দিনের মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট বিভাগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটি জানিয়েছেন সিলেটের আবহাওয়াবিদরা। অন্যদিকে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী 16 এপ্রিলের পর থেকে মূলত সীমিত পরিসরে সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে কালবৈশাখী ঝড় এবং কালবৈশাখী ঝড়ের সঙ্গে হালকা বৃষ্টিও হতে পারে। মূলত 23 এপ্রিলের পর থেকে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়বে এবং তাপপ্রবাহ এরপর থেকেই কমে যাবে। কয়েকদিন ধরে সিলেটে তাপমাত্রা দ্রুত বেড়ে চলেছে এবং তাপমাত্রা 40 ডিগ্রি থেকে 42 ডিগ্রি পর্যন্ত উঠে গিয়েছে। এই তাপপ্রবাহটি চরম আকার ধারণ করেছে। তীব্র গরমের কারণে জনজীবন স্বাভাবিক গতি বিঘ্নিত হচ্ছে এবং রমজান মাস চলায় মানুষের কষ্ট যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। একই সঙ্গে বাতাসের আর্দ্রতা স্বাভাবিকের চেয়ে অনেক কম, দুঃসহ গরমের সঙ্গে মানুষের ত্বক ফেটে যাচ্ছে। টানা দাবদাহের কারণে মানুষের পেটের পীড়াও দেখা দিচ্ছে। এছাড়া দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের চর্মরোগ, জ্বরেও আক্রান্ত হচ্ছেন অনেকেই। রোদের প্রচণ্ড চাপে কোথাও কোথাও সড়কের পিচ গলে যাচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী 36 থেকে 38 ডিগ্রিকে মৃদু তাপমাত্রা বলা হয়। এছাড়া 38 থেকে 40 ডিগ্রিকে মাঝারি এবং 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা চলে গেলে সেটিকে বলা হয় তীব্র তাপপ্রবাহ। 4 এপ্রিল থেকে এই তাপপ্রবাহ শুরু হয়েছে, টানা 11 দিন ধরে চলছে সারা দেশে তাপপ্রবাহ। এই সময়ে ক্রমে তাপপ্রবাহের তীব্রতা যেমনি বেড়েছে তেমনি বেড়েছে এবং তেমনি আরও বিস্তৃত হয়েছে। বাংলাদেশের প্রায় সব জায়গাতেই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে সিলেট, ফরিদপুর এবং ঢাকা এই 3টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। জনজীবন তাপপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং রোজা থাকায় মানুষের কষ্টটা আরও বেড়ে গিয়েছে। এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া এবং জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল জানিয়েছেন আগামী 17 এবং 18 এপ্রিল সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দুর্বলভাবে কালবৈশাখী ঝড় হতে পারে এবং ঝড়ের সাথে বৃষ্টির পরিমাণ হবে খুবই হালকা। 21 এপ্রিলের পর থেকে রাতে প্রায় প্রতিদিনই সিলেটে হতে পারে কালবৈশাখী ঝড় এবং বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানিয়েছেন 23 এপ্রিলের পর থেকে 3 মে পর্যন্ত শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানবে সিলেট বিভাগে এবং তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে আশা করা হচ্ছে 17 এবং 18 এপ্রিলের পর থেকে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আবহাওয়ার বিভিন্ন খবর। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে।